ভালোবাসার দিনে ভালোবাসার গল্প চলছিল, শাহেদ ভাই আর দীপাপার গল্প, ভালোবাসার গল্প। সেটা হচ্ছে যে আমরা ভালোবাসার মানুষটাকে আসলে খুঁজে পাই হয়তো অনেক দেরিতে, আবার দেখা যায় পেয়ে আবার তার মূল্য দিতে পারি না, আবার অনেক সময় আমাদের কপাল গুণে দেখা যায় আমাদের সাথের মানুষটা আমাদেরকে সাথে নিয়েই অনেক দূর চলে যাচ্ছে, আবার অনেকে অনেকের সঙ্গটা ছুটেও যায় অনেক সময়। তো দীপাবা, এখনকার যেই মানে ট্রেন্ডিং, এখন যেই মানে লাইফস্টাইল চলছে সবার অনেক ফাস্ট, লাইক সবার আসলে লাভ করার সময় কম, ভালোবাসাটা কীভাবে কনভে করবো সেটা সময় কম, তার থেকে আশেপাশের জিনিসে কনসেন্ট্রেশন করতে গিয়ে কোথায় জানি চলে যাচ্ছে সব কিছু, আর সব কিছু কোথায় জানি একটু ভেঙে যায়, চেইন ব্রেক হয়ে যায়, কেউ কাউকে বুঝতে অনেক একটা পিছিয়ে যাই, এক একজন নিজেদের জগতে ব্যস্ত থাকি। তুমি ব্যাপারটা কিভাবে দেখো, এখন এই যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডটাকে কিভাবে দেখো? আমার কাছে মনে হয় ফোকাসের অভাব, মানে আমি কি চাই, কি করতে চাই, কোন জিনিসটাকে কোন কাজটাকে আমি প্রায়োরিটি দিব আর কতটুকু প্রায়োরিটি দিব সেটা অনেক জরুরি। অনেকেই দেখা যায় যে মিডিয়ায় কাজ করবে, খুব ভালো, আচ্ছা তারপরে হঠাৎ করে মনে হয় আচ্ছা বিয়ে করবে একটা, আচ্ছা আবার একটা বিয়ে করলো, বিয়ে করার পর আবার মনে হয় যে হ্যাঁ আমার মনে হয় ক্যারিয়ার শেষ হয়ে গেল, আমাকে আবার ক্যারিয়ার করতে হবে, এখন সব ছেড়ে ছুড়ে আবার ক্যারিয়ার। আমার কথা হচ্ছে যে দুইটাই করা যায় চাইলে, দুইটাই পাশাপাশি রাখা যায়, কিন্তু প্রপার টাইমিংটা জরুরি। যেমন আমি ফিল করি বা আমার কাছে মনে হয় যে আমার বাচ্চারা এখন যে স্টেজে আছে তাদেরকে যথেষ্ট টাইম আমার দেওয়া উচিত, এরকম মনে হয়, যে কারণে আমি 6-7 দিন, 8 দিন, 10 দিন ম্যাক্সিমাম এর মধ্যে কাজটাকে রাখার চেষ্টা করি, যে এর বেশি যেন না হয়, তাহলে অ্যাটলিস্ট 20 দিন আমি বাচ্চাদের টাইম দিতে পারবো, বা ঘরে টাইম দিতে পারবো, বা ওর সাথে থাকতে পারবো, বাসায় থাকতে পারবো।